নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ফবিজম। ফবিজম যার মানে 1905। ফবিজম ছিল 20 শতকের একটি শিল্প আন্দোলন যা রং, ব্রাশ ওয়ার্ক এবং বিমূর্তকরণে ব্যবহার। এটি ফরাসি শিল্পীদের একটি ছোট দল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে হ্যান্ডি মাতিস, আন্দ্রেও ডারাইন, জর্জেস ব্রেক প্রমুখ অন্তর্ভুক্ত ছিল। ফবিজম শিল্পধারার উৎপত্তি হয় স্বল্প সময়ে টিকে থাকার ডিভিশনাইজম শিল্পধারার প্রতিবাদের মাধ্যমে। বিভাজনবাদীদের বিভিন্ন রং পাশাপাশি ব্যবহার করে ছবির মধ্যে মিশ্র রঙের প্রভাব সৃষ্টি করতেন। এইভাবে শিল্পীরা ছবির ফর্মকেও বিভাজিত করতেন। এই ধারার শিল্পী প্রতিবাদ স্বরূপ 1905 সালে কয়েকজন শিল্পী যৌথভাবে ডেস ড্রেইন একটি প্রদর্শনী আয়োজন করেছিলেন। ডেস ড্রেইন প্রদর্শনীতে ছবি ছিল হ্যান্ডি মাতিস, ভলামিক্স, জর্জেস বেক এবং আরও অনেক শিল্পীর। আবার ওই বছরের মাতিস কয়েকজন চিত্রশিল্পীর ছবি নিয়ে প্যারিসে গিয়ে অন্য একটি প্রদর্শনী করেছিলেন। প্যারিসে অনুষ্ঠিত প্রদর্শনী ছবিগুলিতে রং প্রয়োগ স্বতঃস্ফূর্ততা থাকলেও ডেস ড্রেইন প্রদর্শনীর ছবিগুলির ছিল ছোট ছোট ছেলেমেয়েদের রং নিয়ে ছবি আঁকার মতো রঙে প্রয়োগ। সমালোচকেরা প্রদর্শনী দেখে বিরক্ত প্রকাশ করে ছবিগুলিকে ফৌস নামে আখ্যা দিয়েছিলেন। বাংলা এর তর্জমা করলে দাঁড়ায় বন্যজন্তু। এই ধারার শিল্পীদের বক্তব্য ছিল ছবি হলো ক্যানভাসের ওপর রঙের একটি কম্পোজিশন। এই শিল্পীরা ছোটদের মতো করে রঙের প্রয়োগ ঘটালেও তাদের বক্তব্য ছিল রঙের হারমোনি, অর্থাৎ বিভিন্ন রঙের ঐক্যতান। ছবিগুলি ছিল ডেকোরেটিভ, মূলত প্রথাগত এবং পুঁথিগত শিল্পের বিরোধিতা করাই তাদের মূল লক্ষ্য ছিল। এই শিল্পী ধারার কয়েকজন চিত্রশিল্পী নাম হ্যান্ডি মাতিস, জর্জ ব্রাক, আদ্রেও দরুয়া প্রমুখ। শিল্পী হ্যান্ডি মাতিস একটি বিখ্যাত ছবি দ্য জয় অফ লাইফ 1905 থেকে 1906। ছবিটি সাইজ 176.5 সেন্টিমিটার থেকে 240.7 সেন্টিমিটার। ছবি প্রসঙ্গে, এটি একটি প্রাকৃতিক দৃশ্য, সামুদ্রিক তটভূমি সংলগ্ন একটি বনভূমিতে শিল্পী বেশ কিছু নগ্ন ছবি এঁকেছেন। ছবিটি বাস্তব রঙের পরিবর্তন, শিল্পী তার আবেগ রং ব্যবহার করেছেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আগামীকাল আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ করবে। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।